हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल प्रेशियस पैशन। आमार चैनले नतून एकटा भिडियोते सकल के अनेक स्वागत जानाई। आजकेर भिडियोटा भीषण इंटरेस्टिंग, कारण थामनेले तोमरा देखेइछो आमी कि तोमादेर संगे शेयर करब। हाँ बंधुरा, आमी तोमादेर संगे शेयर करब नेदारल्यान्डे चाइनिजरा किभाबे निउ ईयार सेलिब्रेशन करे। तो नेदारल्यान्डे प्रचुर देशेर मानुष बसबास करे, सबारई एक एकटा कम्यूनिटी रयेछे। तो एखाने इंडियानदेर पाशापाशी प्रचुर चाइनिज मानुष बसबास करे, আর চাইনিজরা তাদের নিজেদের মতো করে নিজেদের উৎসব অনুষ্ঠান পালন করে। আমরা বাঙালিরা যেমন করে থাকি দুর্গাপুজো, সরস্বতী পুজো, সেরকম ওরাও করে। চাইনিজদের ক্যালেন্ডার আলাদা, আর সেই ক্যালেন্ডার অনুযায়ী এবছরে মানে 2023 সালের 22শে জানুয়ারি পড়েছিল চাইনিজ নিউ ইয়ার। তো অ্যামস্টারডামে একটা চাইনিজ টেম্পল আছে, সেখানেই আজকে ওদের নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে। তো আমরা এখানে দেখো পৌঁছে গেছি। এটা একটা চাইনিজ টেম্পল, দেখো মন্দিরের গায়ে সব চাইনিজ লেখা, আর প্রচুর মানুষ এখানে রয়েছে। এটা পুরো চাইনিজ এলাকা, এই জায়গাটার নাম হচ্ছে নিউ মার্কেট। তো দেখো চাইনিজ আর্কিটেকচার কীরকম হয়। আর সমস্ত মানুষ এখানে এসছে, শুধু চাইনিজ না, ডাচরাও এসছে, ইন্ডিয়ানরাও এসছে এখানে দেখার জন্য যে ওরা কীভাবে পালন করে। দেখো এই মন্দিরের গায়ে এই সমস্ত চাইনিজ হরফে অনেক কিছু লেখা রয়েছে। তা আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো এদের মন্দিরের স্ট্রাকচার কিন্তু পুরোপুরি আলাদা, আমাদের মতো হয় না। তো দেখো এই মন্দিরের সাইডে একটা খুব সুন্দর ট্যাপ রয়েছে, মানে আমি তো দূর থেকে আমাদের যেমন তুলসী বেদি থাকে সেরকম লাগছিলো, কিন্তু এসে দেখি না এগুলো তুলসী গাছ নয়, এগুলো হয়তো ফুল গাছ। আর এখানে একটা ট্যাপ রয়েছে, আর এটা একটা দোতলা টাইপের মন্দির। তো দেখো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মন্দিরটা, একদিকে এন্ট্রান্স আর একদিকে এক্সিট, এদিক দিয়ে মানুষজন নেমে যাচ্ছে আর ওদিক দিয়ে উঠছে। তো লেফট সাইডে ওই দুটো রয়েছে, আর রাইট সাইডেও এই রকম রয়েছে দুটো ফুল গাছ। আর এখানে মন্দিরটা কেন তৈরি হয়েছিল এই বিষয়ে সমস্ত তথ্য লেখা রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো এই মন্দিরটার নাম হচ্ছে গুয়াং শান হে হুয়া টেম্পল। তো নেদারল্যান্ডে এত সুন্দর একটা চাইনিজ মন্দির আছে জানতামই না, তো গুগল সার্চ করতে করতে হঠাৎই এটা খুঁজে পেয়েছি। আর আজকে যেহেতু 22শে জানুয়ারি, আজকে চলেও এসেছে এখানে। তো মূলত একটা সিজনের শেষ আর একটা সিজনের শুরু, এই সময়টাই এদের নিউ ইয়ার পালন হয়, মানে শীতের শেষ আর স্প্রিংয়ের শুরু, এই সময়টাই চাইনিজ নিউ ইয়ার পালন করা হয়। তো আজকে নেদারল্যান্ডে ভীষণ ঠান্ডা, কিন্তু প্রচুর মানুষ এসছে দেখার জন্য। দেখো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। দেখো মন্দিরটা তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি, কত কালারফুল এই মন্দিরটা, আর অনেক লাইট জ্বালানো হয়েছে আজকে বিশেষ দিন উপলক্ষে। আজকে সবাই এই মন্দিরে এসে প্রার্থনা করবে। দেখো সমস্ত ছোট বড় সবাই এসেছে। ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকলাম। দেখো মন্দিরটা কত সুন্দর সাজানো গোছানো। তো দেখো কত সুন্দর, এই প্রথম আমি চাইনিজ টেম্পলে এলাম। এর আগে বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে গেছি, তো এটা একটু আলাদা। এই যে এখান থেকে সবাইকে ধূপকাঠি মোমবাতি দিচ্ছে, সবাই যাতে প্রার্থনা করতে পারে সেই জন্য। ধূপকাঠিগুলো ফ্রি, কিন্তু মোমবাতিগুলোর জন্য 1 ইউরো করে নিচ্ছে। 1 ইউরো মানে ওই ধরো 85 টাকার মতো। এখানে নামও লিখে নিচ্ছে যারা মোমবাতি কিনছে তাদের। তো এখানে একজন ফ্যান্সি ড্রেস পরে সবাইকে গিফট দিচ্ছিল ওই সান্তার মতো, কিন্তু উনি বেশিক্ষণ ছিল না, আমি জাস্ট একটা ছবি নিতে পেরেছি। আর এখানে দেখো প্রচুর শোপিস রয়েছে, এখানে যারা ভিজিট করতে এসছে তারা চাইলে এগুলো কিনতে পারে। আর এই দেখো পুরো মন্দিরটা কত সুন্দর করে ফুলদানি দিয়ে লাইট দিয়ে ডেকোরেট করা, আর এই যে মেইন মূর্তি। আর এখানে অনেক কিছু বইও রয়েছে, আর মেইন মূর্তির দুপাশে আরও দুটো মূর্তি রয়েছে অনেকটা যোদ্ধার মতো দেখতে। আমি ঠিক কী ঠাকুর এগুলো বলতে পারবো না। এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, আমাদের অনেকটা মা দুর্গার মতো হচ্ছে, ত্রিশূল রয়েছে, 10 হাত রয়েছে। যাই হোক যে রূপে ঈশ্বরকে দেখো না কেন, ভগবান তো একজনই। তো দেখো এখানে খুব সুন্দর একটা লাইটও রয়েছে। আমরা যেমন বছরের প্রথম দিনটা ভগবানকে স্মরণ করে ভগবানের পুজো দিয়ে শুরু করি, ঠিক চাইনিজরাও সেরকম। তো প্রার্থনার পাশাপাশি এখানে কিছু স্টলও বসেছে, তো সেখানে ভিডিও করতে দিচ্ছে না। দেখো এখানে ছোট্ট একটা কমলালেবুর গাছ রয়েছে, 30 ইউরো, এটাকে ওরা সৌভাগ্যের প্রতীক মনে করে। 30 ইউরো মানে ধরো 2800 টাকার মতো। তো এগুলো সব চাইনিজদের হাতে তৈরি খাবার এখানে বিক্রি হচ্ছে, অনেকে কিনছে। আর এই দেখো প্রচুর বই আর স্ক্রিপচার্স রয়েছে, অনেক ম্যাগাজিন, জার্নাল, নিউজ পেপার সবই রয়েছে, এখানে সবাই চাইলে কিনতে পারে। আর দেখো কি বিশাল একটা ফুলদানি, আর এই যে যোদ্ধার মতো দুটো মূর্তি রয়েছে বললাম মেইন ঠাকুরের দুপাশে, আর এই যে লাকি অরেঞ্জ ট্রি,
আর এখানে অনেক লাফিং বুদ্ধ রয়েছে, আর এখানে প্রচুর বই আছে ওদের ধর্মগ্রন্থ, আর এই যে বুদ্ধের বিভিন্ন মূর্তি, বোধিসত্ত্বদের মূর্তি এখানে সব রয়েছে। এগুলো শোপিসের মতো করে রাখা আছে, এগুলো মানুষ চাইলে নিতে পারে। তো দেখো কত সুন্দর এই যে এখানে লাফিং বুদ্ধ। আর সবাই তো জানোই যে লাফিং বুদ্ধ হচ্ছে লাকের প্রতীক, কেউ কাউকে গিফট করলে সেটা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। আর দেখো আরও অনেক বোধিসত্ত্বদের এখানে মূর্তি রয়েছে। দেখো এই এখানে সমস্ত লেখাও রয়েছে, চাইনিজে লেখা রয়েছে, এই যে বোধিসত্ত্ব লেখা রয়েছে, দেখো খুব সুন্দর। তো ফাইনালি আমরা মোমবাতি আর ধূপকাঠি নিয়ে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করলাম। দেখো তোমরা ভালো করে ভগবানকে দর্শন করো, আমাদের সবার ভগবান তো একই, সে চাইনিজ হোক, জাপানিজ হোক, হিন্দু মুসলিম সবারই ঈশ্বর এক, আর ঈশ্বর সবার মঙ্গল করেন। তো আজকে এখানে ভীষণ ভিড় হয়েছে, দেখো পুরো হলঘর ভর্তি মানুষ, আর এখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি যতটা পেরেছি ভিডিও করেছি যাতে সবাই দেখতে পারে। তো এবার বেরিয়ে এলাম বাইরে, দেখো বাইরেও বেশ কিছু গাছ লাগানো রয়েছে। আর এই দেখো এই দোতলা থেকে তোমাদেরকে একটু মন্দিরের স্ট্রাকচারটা দেখাই, এই যে এটা হচ্ছে মেইন গেটটা, মেইন গেটটাও খুব সুন্দর ডেকোরেট করা। তো এবার মন্দির থেকে বেরিয়ে এলাম, তো বেরিয়ে এসে দেখো পাশে একটা ক্যানাল রয়েছে, ক্যানালে কত পাখি উড়ে উড়ে বসছে। আসলে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ড্রাগন ডান্স হয় শুনেছিলাম, মানে মানুষ বিভিন্ন রকমের মুখোশ পরে নাচে, তো সেটা কোথায় হয় সেটাই খুঁজে পেলাম না, অনেক খুঁজলাম কিন্তু ড্রাগনকে আর দেখতে পেলাম না, কিন্তু দেখতে পেলাম যাদের। দেখো কত সুন্দর এই যে দুটো রাজহাঁস ক্যানেলের মধ্যে ঘুরছে, এর আগে আমি এত এসেছি আমার রাজহাঁস চোখে পড়েনি। আর এই যে ছোট্ট ছোট্ট হাঁস, ওগুলোকে মালার্ডস বলে লোকাল ভাষায়, আর এই যে কালো কালো পাখি, এদের দেখা পেয়ে আমার মনটা ভরে গেল। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার ফ্যামিলিতে যুক্ত তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও।